এবার নারায়ণ গোস্বামী, তৃণমূল বিধায়ক অশোকনগরের, তিনি কি মন্তব্য করছেন? তিনি বলছেন, শাসক দলের কর্মী মানে ফেরিওয়ালা, তৃণমূল কর্মীদের ট্রেনে বাদামওয়ালার সঙ্গে তুলনা করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। আমরা হচ্ছে কি, তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি বাদাম বিক্রি করে একটা লোক। সে কি করবে তার বাদাম বিক্রির জন্যে? ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে, বাদাম চাই বাদাম, বলবে কি না? আরে বলবে কি না? বলবে। একটা লোক আমার মতো আনছে, তার লজ্জা লাগছে, সে হেলান দিয়ে রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ওর বাদাম বিক্রি হবে? বিক্রি হবে? আমরাও তৃণমূল, আমরা তৃণমূল, কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা। এ হয় নাই দীপক দায়ে, কি বলছো তুমি? হয় আমি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের, আমি তো তৃণমূলে ভোট দিই। তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মী দুটোর পার্থক্য। এখন থেকে পড়াশোনা শুরু করুন, তাহলে চোখে জয় বাংলা হবে না, ভৌত বিজ্ঞানের উত্তর ভৌত বিজ্ঞানই আসবে, এই বিশ্বাস। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুলবাবু, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 42-এ 42-এর দাবি করছেন, কুণাল ঘোষ বলছেন অন্তত 35 তো বটেই, আর এখানে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলছেন যে একেবারে তৃণমূল কর্মীরা হচ্ছেন বাদামওয়ালা, বাদাম বিক্রি করেন ঠিকই, কিন্তু সঠিক সময় দলের পরিচয়টা দিতে তারা লজ্জা পান, কুণ্ঠা বোধ করেন কোথাও? আসল কথা ঘুরিয়ে ফিরিয়ে আসল সত্য কথাটাই নারায়ণবাবুর মুখ দিয়ে এসছে। তার কারণ, তৃণমূলের ভবিতব্য শেষ পর্যন্ত বাদামালাই গিয়ে ঠেকবে। আর দু নম্বর বিষয় হচ্ছে, আসল সময় আসল কথাটা বলতে লজ্জা পান, তার কারণ হচ্ছে যে যেখানেই যায় মানুষ দেখে যে চোর এসছে, সেই জন্য কি করে বলবে তৃণমূলের কার্যকর্তা মানুষকে যে আমরা চোরের পার্টি থেকে এসেছি, আমরা সেই শেখ শাহজাহানের পার্টি থেকে এসেছি। এই যে লজ্জা, সেই লজ্জার কারণে এখন যে ফেরিওয়ালারা বাদামওয়ালারা তারা তাদের পরিচয় গোপন করতে চাইছে, তার কারণ লজ্জায় তারা তাদের পরিচয় দিতে পারছে না। এটাই আজকে তৃণমূল কার্যকর্তাদের সবচেয়ে লজ্জা, আর সেই সত্যটাই নারায়ণবাবু ঘুরিয়ে প্রকাশ্যে বলে দিয়েছেন। রাহুলবাবু ধন্যবাদ। সদ্যই ফের বিজেপিতে ফিরে গিয়েছেন অর্জুন সিং, এখনো পর্যন্ত প্রার্থী যদিও ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই পার্থ ভৌমিককে হারানোর চ্যালেঞ্জ নিজেই ছুড়ে দিয়েছেন অর্জুন সিং। সন্দেশখালী থেকে দুর্নীতি, তোলাবাজি, একাধিক ইস্যুতে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীকে আক্রমণ করলেন অর্জুন, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন পার্থ ভৌমিকও। ওকে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে, ওকে নৈহাটিতে আবার হারাবো, অন্য জায়গা ছেড়ে দিন। আগেবারও নৈহাটিতে হারিয়েছিল, এবারও যদি পার্টি টিকিট দেয় ওখানে ওখানে ওকে হারাবো। এটা তো প্রমাণ হয়ে যাবে ভোটের রেজাল্ট বেরোলে, আর আপনারাও দেখতে পাচ্ছেন আমি যেখান থেকেই বেরোচ্ছি সেখান থেকেই হাজার হাজার মানুষ। ব্যারাকপুরে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি, তবে বিজেপিতে যোগ দিয়ে ফের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অর্জুন সিং। সেই সঙ্গে পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। দুয়ারে ইডি পৌঁছচ্ছে, সন্দেশখালী টু নৈহাটি একটা ট্রেন স্টার্ট হয়েছে, কত দুর্নীতির সঙ্গে সন্দেশখালীর সঙ্গে উনি যুক্ত আছেন সেটা আপনি বুঝবেন। আমার কাছে ডকুমেন্ট আছে, উনি শেখ শাহজাহানের আর এই কি নাম শিবু হাজরা, তার সঙ্গে প্রপার্টি কিভাবে উনি নৈহাটিতে কিনেছেন, কিভাবে মাছের ব্যবসা চলছে, কিভাবে হোটেল হচ্ছে, কিভাবে কনস্ট্রাকশন হয়েছে, কিভাবে অ্যাম্বাসেডর হোটেলে মালিক হয়েছেন, কিভাবে কি হয়েছে সবটাই আছে। আরে দেখিয়ে দিক না, তা আমি কি করব? ও ভাবছে বোধ হয় এই করে কিছু করা যাবে, কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। কারণ সারা বাংলার মানুষ জানে, সন্দেশখালীর মানুষেরা আরো ভালো করে জানে যে এই ঘটনা ঘটার পর একটা ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ নিয়েই আমি গেছিলাম। সুদূর অতীতেও আমার সাথে মানে সাংগঠনিকভাবে সন্দেশখালীর কোনো যোগাযোগ ছিল না। একটা মাস্টারমশাই ছেলে এমন কি বিজনেস করলেন কি আজকে পাঁচখানা পেট্রোল পাম্প, পাঁচখানা হোটেল, কোথায় থেকে এলো? জেনসন নিকোলসন কোম্পানির মাটি অবধি বেচে দিয়েছেন। লোটো যে চালাচ্ছে ওখানে, তার পোস্টার দেখবেন, ওনার পোস্টারে স্পন্সরশিপ লোটো করছে, লোটোর মালিক করছে। ওখানে বালি মাফিয়া, যার জন্য জুবলি ব্রিজ চলে যাচ্ছে,
ভেঙে যাবে যে কোনো মুহূর্তে, সে তার ফেস্টুন হোর্ডিং এর স্পন্সরশিপ করেছে। যত ব্যক্তিগতভাবে আক্রমণ আমাকে করবে তত ব্যারাকপুরের মানুষ আমার পাশে দাঁড়াবে। পাঁচটা পেট্রোল পাম্প যদি ওটা দেখাতে পারে, আমি ওর হাত জোর করে ধরে দুহাত তুলে আনন্দ করে বলবো তোমার মতো বন্ধু আমার আর কেউ নেই। আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আমি তো একটা হলফনামা জমা দেবো, ওখানে আমার কি আছে না আছে জমা দেবো। তা জমা দেওয়ার বাইরে যদি কিছু একটা কাগজ দেখাতে পারে, আমি সেই মুহূর্তে পদত্যাগ করব। এর আগে অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিংকে নিজের নির্বাচনী এজেন্ট করেছিলেন বলে জানান পার্থ ভৌমিক। এদিন তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অর্জুন। সিং হয়ে গেলে কি সব আমার ভাইপো হয়ে যায়? আমার কোনো ভাইপো নেই। দিদিমণি নিজের ভাইকে ত্যাজ্য করে দিচ্ছেন, আমার ভাইপো না থাকলেও আমাকে ভাইপো জোর করে বানিয়ে দিচ্ছেন। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে পার্থ ভৌমিকের? ও তো বুঝতে যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। 20 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ, শেষ অবধি ব্যারাকপুরের ব্যাটল গ্রাউন্ডে জয়ের পতাকা ওড়াবে কে সেটা বোঝা যাবে 4 জুন। সমীরণ পাল, ABP আনন্দ, উত্তর 24 পরগনা।